উকিলের নোটিশ পেয়েছি, এই যে নোটিশটা দেখছেন, সেই নোটিশে বলা হয়েছে যে আমাদেরকে 15 দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তো আমরা আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না, কেননা আমরা যেটা বলেছি সেটা যিনি ধর্ষিতা, যিনি নির্যাতিতা, আমার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাসোয়ারা, তিনি এই চিঠিটা দিয়েছেন এবং সর্বত্র দেখুন আইজি, ডিআইজি, মহিলা কমিশন, মানবাধিকার এবং মুখ্যমন্ত্রী সকলকে যিনি চিঠিটা দিয়েছেন সেখানে এই শব্দটা ব্যবহার আছে, দেখতেই পাচ্ছেন আমরা এখানে মার্কিং করে দিয়েছি। তো যেখানে নির্যাতিতা বলছেন, এবং নির্যাতিতা আমার মহিলা তৃণমূল কংগ্রেসেরই ওই ব্লকের সভানেত্রী, স্বাভাবিকভাবেই আমরা এর পক্ষ থেকে আইনি, যেভাবে আইনি লড়াই দরকার আমরা শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব। এটা জাস্ট একটা উকিলের নোটিশ, এটা আমাদের কাছে বিষয় না। উনারা আইনিভাবে আমাদের বিরুদ্ধে যান, আমরা আইনিভাবে সিরিজ লড়াই চালিয়ে যাব। তখন আমরা যিনি ধর্ষণে অভিযুক্ত ওই ব্লকের ব্লক প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে নির্যাতিতা মামলা দায়ের করেছেন, তার সিরিজ আমরা বের করবো।